খুঁটি পুজোর মাধ্যমে পালিত হলো নওজোয়ান সংঘের শ্যামা পুজোর সূচনা। রাজারহাট অঞ্চলের এই পুজোর বিশেষত্ব, এটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত। বিধাননগর পৌরসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী তাপস চ্যাটার্জির কন্যা অরিত্রিকা ভট্টাচার্য দ্বারা পরিচালিত পুজোর খুঁটি পুজোতে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন স্বয়ং ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি। এই বছরের এই পুজোর মূল ভাবনা পরিযায়ী শ্রমিক। খুঁটি পুজোর উদ্বোধন করতে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের টিপ্পনির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তাপসবাবু। আজকে এই শুভ লগ্নে, আজকে কালী পুজো, শ্যামা মার পুজো যে আরতি হচ্ছে বা আমরা যা আর যা ডাকছি সে খুঁটি পুজো, সে খুঁটি পুজো কীভাবে হচ্ছে এই করোনা পরিস্থিতিতে? আমাদের এই নারায়ণপুর অঞ্চলে কালী পুজো, রাজারহাটের এই প্রশ্নে কালী পুজো পশ্চিমবঙ্গ বিখ্যাত। নওজোয়ান সংঘ কালী পুজো একটি নাম আমাদের। এখানে যে কোনো কারণে এই ক্লাবটি একটি দুষ্কৃতিকারীদের দখলে চলে যাওয়ার ফলে পুজোতে সবাই মিলে বিষয়গুলো করতে পারতাম না। সেখানে দুষ্কৃতি মুক্ত হয়েছে, মানুষ যুক্ত করেছেন, পাড়ার মা বোনেরা বিষয়গুলো করেছেন। এবারে ক্লাবের নতুন কমিটি হয়েছে এবং মা বোনেরা মহিলাদের দ্বারা একটা পুজো কমিটি নির্বাচিত হয়েছে, তারা করে করেন। আমি যেহেতু এখানে প্রায় জন্ম বলতে পারেন ছোটোবেলা থেকেই নওজোয়ান সঙ্গে পুজোর সঙ্গে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে যুক্ত, আমার নেতাজি সঙ্গে ভাবে হলেও এখানে সঙ্গে যুক্ত, আমাদের পুরো পরিবারই যুক্ত। সেই জন্য প্রতি বছর আমাদের এই অঞ্চলে খুঁটি পুজো, আজকে আমার পুরো শিডিউলটা দেখলে বুঝবেন খুঁটি পুজো খুঁটি পুজো। আমি ছখানা সাতখানা খুঁটি পুজো সকাল থেকে করলাম, এখনও পরপর পরপর খুঁটি পুজো করব। খুঁটি পুজো হচ্ছে মানুষের ভিত, বাড়ির ভিতের যেমন বিষয় থাকে কালী পুজোর আগে। আমাদের যেহেতু এত বড় এখানে পুজো হয়, ঠাকুর মশাইরা মন্ত্র বলেন, তার মন্ত্র বলে আমরা একটা আত্মবিশ্বাস পাই এবং সেটাকে দেখে আমরা বিসর্জন করি। এই বছর নওজোয়ান সঙ্গের একটা অন্য ব্যাপার হচ্ছে যে আমরা এবার সব পুজো একটু কলেবর ছোটো করেছি সামাজিক কাজে বাড়াতে। আমি এখানে একটা ব্রত নিয়েছি, মনাদা বলে 74 বছর বয়সী একজন রিক্সা চালক, 44 বছর ধরে রিক্সা চালিয়েছে, তার কোনো রিটায়ারমেন্ট নেই। আমি নিজে কাউন্সিলর হিসেবে ওখানে উদ্যোগ নিয়ে 5,000 টাকা করে মাসে তাকে দিই। আর একটি সমস্ত পুজো কমিটি থেকে দুর্গা পুজো থেকে কিছু উঠেছে, কালী পুজো থেকে তুলে 2 লক্ষ টাকা চেষ্টা করছি তাকে একটা ফিক্সড ডিপোজিট করে দেবো। মানুষ যেমন কোনো জায়গায় চাকরি করলে প্রভিডেন্ট ফান্ড পান, এই প্রভিডেন্ট ফান্ড পান বিষয়টা থাকবে। অর্থাৎ 74 বছর বয়সে একজন রিক্সা চালককে সম্মান প্রদর্শন করা তার পারিবারিক দায়িত্ব নেয়, এটা আমাদের কালী পুজো। পুজো আর কদিন বাদেই পুজো বিসর্জন হয়ে যাবে, প্যান্ডেল ভেঙে যাবে, প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে। আমাদের এই কাজটা মানুষের কাজ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচি ঈশ্বর, মানুষের মধ্যে দিয়েই আমাদের ভগবানকে সেবা। আজকেও যেমন ওরা ঠিক করেছে অনাথ বাচ্চাদের কি ওরা জামা কাপড় দেবে, অন্যান্য কর্মসূচি নেবে, খুঁটি পুজোতেই ওরা শুরু করেছে। আজকে এখানে আছে প্রগতির সঙ্গে ব্যাপক পরিমাণে সামাজিক কাজ দিয়ে শুরু হচ্ছে আমাদের এবছর এই পুজো কমিটি। তারপর তো পুজোর সময় বিভিন্নভাবে আমরা প্রত্যেক পাড়াকে আমরা ইনস্ট্রাকশান দিয়েছি যে তোমরা চেষ্টা করো অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে সামাজিক কাজটার বিষয়গুলো করতে। তোমার মার্চ মাস থেকে হওয়ার পরে পারিবারিক অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে আছে, তাকে তার পাশে দাঁড়ানোর একটা বড় ক্ষমতা অনুযায়ী একটা পরিবারের তো সংসংখ্যা ছাড়াতে পারবো না, তার পাশে আমরা থাকছি। এই অঙ্গীকার নিয়ে আমাদের এই বছরের পুজো, সেই খুঁটি পুজো নিয়ে আমরা করছি। আমি আমার ভালো লাগছে দীর্ঘদিন ধরে নওজোয়ান সঙ্গে ছোটোবেলা থেকে আমার এই মাঠে খেলা ইত্যাদি করা, যে কোনো দুষ্কৃতিকারীরা মানে কারীরা মানে 11 সালের পর এই ক্লাব থেকে আমাদের বিতাড়িত করে দেন। আজকে মানুষ স্বতঃস্ফূর্ত মা বোনেদের সারা দিয়ে যখন আমাদের ফটো লাগানো আছে, ফটো লাগানোটা আমি বিশ্বাস করি না, কারণ আমি মনে রাখি মহাপুরুষরা কারো ফটো লাগা উচিত না। কিন্তু এইখানে ফটো লাগানোটা আমার কাছে খুব আমি উপলব্ধি করছি, এই কারণে যে একদিন একটা মিনিমাম সম্মান এই ক্লাবের দড়িলের মুখে তাপস চ্যাটার্জির নাম ছিল ইত্যাদি ছিল মিনিমাম সম্মান। এমনকি আমাদের পরিবারকে একটা নিমন্ত্রণ অবধি করতো না পাড়ার পুজো। আমরা পাড়ার মনবটা পুরনো পরিবার, পরিবার বাবার মৃত্যুতে ক্লাব থেকে একটা মারা যায়নি, মার মৃত্যুতে ক্লাব থেকে একটা মারা যায়নি, এই সংস্কৃতি ছিল ক্লাবের। এটা কখনো ভাবা যেত অতি বড় শত্রু মারা গেলে বিচার, বাবা মা আর বাবা ছিলেন সামাজিক মানুষ, পাড়াতে মানে বিচার করতেন, তারা তাদের মৃত্যুতে একটা ক্লাব মারা দেওয়ার প্রয়োজন মনে করেনি। এবং আমার মাও ছিলেন সেদিনকে যে জুলাই মাসের যে মিটিংটা হয়েছিল সেখানে দাঁড়িয়ে মানে মাইক কেড়ে নিয়ে তাদের যে তাণ্ডব রূপ সেই রূপটার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা প্রতিবাদ প্রতিরোধ হয়েছে। এখন মা বোনেরা এগিয়েছেন, আমার ছোটো ছোটো বৌমারা, ছোটো ছোটো ভাই আমার সন্তানের মতো, তাদের সব বউরা এগিয়ে এসেছে এবং আমি আশাবাদী সমস্ত আমাদের পাহাড়ি সমস্ত সরপল্লী বৌমারা আছে, সরপল্লি থেকে আনন্দ লোক নিয়ে আমাদের শিক্ষিকারা সবাই মিলে রয়েছে, খুব ভালো ভালো মেয়েরা রয়েছে যারা সমাজে কোয়ালিটি আছে, যাদের একদিকে আমাদের পাড়ার বউরা পরিশ্রম করে, আবার একদিক থেকে সব মেয়েরা যারা শিক্ষিকতা করে আর অন্য কিছু করে, সবাই মিলে একটা যুক্ত হয়ে একটা সুন্দর পুজো আমাদের সামনে উপাক্ষসী যা আর্থিক আমার মেয়ে সে সভানেত্রী হয়েছে। পুজোতে আমাদের পাড়া থেকে ছোটোবেলা থেকে বড় হয়েছে, সব ক্ষোভ অভিমান ভুলে গিয়ে একসঙ্গে দাঁড়িয়ে পুজোটা করবো। আমার ধরনের এবার যে পুজোর থিম নিয়েছে রাজারহাট একটা শ্রেষ্ঠ পুজো, পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভাবনা,
খুব ভালো পুজো, পুজোর ভাবনা নিয়ে এবারে কোনো নবজন সংঘ হাজির থাকবে পুজোতে এবং সামাজিকভাবে। আমি সব পুজো কমিটিকে বলেছি এবারে সমাজের কাজ করতে, বেশি করে করতে হবে, অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে নিয়ে মানুষের কাজ করতে হবে, মানুষকে মানে বিষয়টাকে করো। আমরা সবাই মিলে এই কাজটাকে করছি নানারকমভাবে এবছর, এই জন্য আমরা এটাই অঙ্গীকার নিচ্ছি। আর একটা খড়ি পুজো মানে সবাইকে এক জায়গায় করে প্যান্ডেল শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে, যে কোনো কাজে ভগবান যে যাকে বিশ্বাস করে, মুসলিমেরা করে তারা আল্লাহ বিশ্বাস করে, হিন্দুরা করে ভগবানে বিশ্বাস করে। বাড়িতে কোনো আমাদের কাজে হলে কী করি আমরা, একটা গৃহপ্রবেশের আগে ভগবানের পুজো দিই, ঠাকুর মশাইয়ের ব্রাহ্মণের মন্ত্র পড়ি, মুসলিমরা ভাইরাও তাদের কিছু। এই যে আমাদের ধর্মের যে দিক, এগুলি তো আমার ধর্মাচরণ, ধর্মাচরণ আমাদের মনকে পবিত্র করে। এই এটা আমাদের খুঁটি পুজোর মধ্যে দিয়ে এই বার্তা আমরা দিচ্ছি অনেকদিন বাদে নজওয়ান সঙ্গে। আমি নিজে উপস্থিত আছি, এটা আমার কাছে অত্যন্ত ভালো, তবে সভাপতিও হয়েছে, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এই কারণে অত্যন্ত আমার জীবনে এত অপমান, এত গ্লানি কখনো আমি মানে মানে কখনো পাইনি। আমাকে আমাদের কথাও শুনতে হয়েছে, যেহেতু আমি আমার পাশের পাড়া মানে একসঙ্গে পাড়া, যে কী করে এই লোকেরা এরকমভাবে করলো, প্রতিটা লোকই ছেঁচা করেছে, তা করেছে, কিন্তু জায়গা মানুষ দিন কান সবটা বুঝে অভিজ্ঞতাই মানুষকে বুঝিয়ে দেয় যে কোথায় আছে। আমাদের পাড়ার বৌমারা, পাড়ার ছেলেরা, এক ঝাঁক ইয়ং ছেলেরা ছেলেরা এবং সবাই মিলে একটা সুন্দরভাবে ব্যাপারটাকে করেছে। আমরা এই দিনটার, এই দিনটার জন্যই আমাদের কষ্ট করা, এই দিনটার জন্যই আমাদের বিষয়গুলোকে করা করা। আগামী দিন দেখেছেন ক্লাবের হিসেবও দিয়ে দেয়নি, আমরা সেগুলোকে কথা বলছি কীভাবে কী করে নেওয়া যায়। এক্ষুনি পুজোর ফলে একটা পরিবেশ খারাপ হোক এটা আমরা চাইছি না বলে অন্য কিছু করছি না, কিন্তু হিসেব তাদের পূর্ণ মাত্রায় দিয়ে দিতে হবে। মানে 11 সাল থেকে আর 20 সাল, 10 বছরের কী কী টাকা, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 2 লাখ আর 5 লাখ টাকা, সেটা কী করলো বিষয়টাকে করবেন, অ্যাকাউন্টস বুঝিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। কেউ মনে করবে না যে এরকম ব্যবস্থা নয়, মানিকেও আমি বলি বলে যে টেনশন ফ্রিভাবে ঘুমাবেন না, আমরা তাকে তাকে কৈফত দিতে হবে, মানে ক্লাবের টাকা, সাধারণ মানুষের টাকা অপচয় আমরা করতে থাকব না। এই দেখছেন ভবনটাকে কবে থেকে হয়ে গেছে, এটাকে আমাদের কমপ্লিট করতে হবে, এটাকে বিষয়গুলো করতে হবে, মানে করতে হবে কমপ্লিট করে আমরা এটা করবো, মেয়েদের জন্য কিছু করবো, আমরা মেয়েদের সাথে কথা বলবো, যে জিম টিম চায় আমরা করতে হবে, লাইব্রেরি ছিল লাইব্রেরিটাকে আমাদের রিকোয়েস্ট করতে হবে। ক্লাব বলতে যাবো যা, আমি সবাইকে বলেছি দেখো চলার পথে মতন তলে তারা সবাইকে যুক্ত করে নেবে, কার কেউ আমাদের শত্রু না, কারোর সঙ্গে আমাদের শত্রুতা করাটা লক্ষণ, সবাইকে রেখে এই পুজোটা হবে। গত বছরও দিলীপ ঘোষ এই পুজো নিয়ে আমাকে বলেছিলেন যে মহিলাদের দ্বারা পুজো, উনি কি মহিলা আমাকে বলেছিলেন, সব্যসাচী দত্ত নিশ্চয়ই উনি বোধ হয় পুরুষ নেই মহিলা হয়ে গেছেন, উনি পুজো থাকতে পারেন। তারপর সেটাজি পাড়ার ছেলে, আমার পুরুষ না মহিলা, আমাকে আমার মানে এ নিয়ে কথা বলেছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে একটুখানি আমি আগে সময় থাকলে ফোন করে বলতাম, আমাদের যদি ওনার করোনা ভাইরাস হয়েছে বেরোবে কিনা জানি না, কিন্তু আমার মনে হয়েছিল ওনাকে একটু নিমন্ত্রণ করে বলা হয়, এবারে কিন্তু মহিলারা পুজো করছে, আর সেই মহিলার মধ্যে কিন্তু আমিও একজন চিফ প্যাট্রন হিসেবে আছি আছি। মহিলাদের পুজোয় পুরুষের সমর্থন দেওয়াটাই, এটা হচ্ছে মহিলাদের সমান অধিকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। দিলীপবাবু পশ্চাৎপদ রাজনীতি করেন, উনি কখনোই ব্যাপারটা উনি ধর্মান্ধতার রাজনীতি করেন, উনি মহিলাদের সম্মান জানাকে জানেন। গত বছর তিনি আমার উদ্দেশ্যে বলেছিলেন মহিলাদের পুজোর মধ্যে উনি পুরুষ কী করবেন, এখন বলে রাখা উচিত যে মহিলাদের মধ্যে পুরুষরা কী করে সেটা নিশ্চয়ই জানা মানে জানা আছে। দিলীপবাবু এটা বুঝবেন না এরকম ধরনের নানা বিষয় নিয়ে গত বছর হয়েছিল আমাদের পুজো টুজো, তো আমাদের মেয়েরা 1 বছর ধরে করছেন। আমি স্মরণ করছি আমার এখানে আরেকটি বৌমা, সে সরস্বতী পুজো করতে গিয়ে মারা গেছেন, তারপর শ্রদ্ধা আমি জানাচ্ছি তিনি, মানে একটা আগুন লেগে দুঃখজনক ঘটনা, আমরা আর আন্তরিক চেষ্টা করেছি, আমি তো 1,00,000 টাকা খরচা করে মেয়েটি বউটিকে বাঁচিয়ে আনার চেষ্টা করেছি, পারিনি আমরা সকলে মিলে, আর উপরওয়ালা তাকে তুলে নিয়েছে। বর্গকে সমবেদনা জ্ঞাপন করি, তার ছেলে আমাদের অ্যাক্টিভ মেম্বার, তার হাজব্যান্ড আমাদের অ্যাক্টিভ মেম্বার, আমরা সকলকে, এছাড়া এই পাড়ায় যারা যারা প্রয়াত হয়েছেন পুরনো আমল থেকে আমল থেকে প্রত্যেককে আমি স্মরণ করছি, মানে স্মরণ করছি তাদের প্রতি প্রতি অনেকে অনেকে মানে আমরা হারিয়েছি নানা কারণে। একটা পরিবেশ এমন ছিল যেখানে মৃত্যু হলো আমাদের, মানে যেখানে আমার সারা এলাকা জুড়ে আমরা মানুষের কাছে যেতাম, এখানে দাঁড়িয়ে সেটা সেটা আবার সবাই মিলে ফিরে এসেছি। আমি আমাদের ছেলেদের বলবো ধৈর্য ধরে, ওরা যা কাজ করেছে তার বিকল্প ভালো কাজ দিয়ে মানুষকে সেবা করতে হবে, ওই খারাপ কাজের জন্য বিকল্প কেউ না হয় আমার না হয়, এটা আমাদের কাছে অঙ্গীকার, এটাই আমার পুজো নিয়ে মানুষের কাছে বার্তা। এই জন্য নবজওয়ানের পুজো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত চ্যালেঞ্জিং। আমার প্রথমত বলা হচ্ছে যে আজকে আমাদের খুব আনন্দের দিন, নাম্বার 1 হচ্ছে আমাদের ক্লাবটা দুষ্কৃতি মুক্ত হয়েছে, আর নাম্বার 2 হচ্ছে আমরা মহিলা দ্বারা স্বতন্ত্র, কারোর জোর জবরদস্তি বা এরকম না, সকলের সমর্থনে একটা কমিটি তৈরি হয়ে সেই কমিটি দ্বারা আজকে আমাদের পুজোর পথ চলা শুরু হলো খুঁটি পুজোর মাধ্যমে। এবং হ্যাঁ, প্রত্যেক বছরের মতো তো এই বছরটা নয়, এটি একটু আলাদা, আমরা চেষ্টা করব যে সমস্ত কিছু বিধিনিষেধ মেনেই আমাদের পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে। যেহেতু খুঁটি পুজো হয়ে গেল, পুজো পরে আসতে চলেছে, দুর্গা পুজো তো এসেই গেছে চলছে, এবার কালী পুজো, কালী পুজো তো আমরা জানি শেষ, কিরম লাগছে খুঁজি পুজোতে?
পুজো করে তো আমাদের খুবই ভালো লাগছে। আজ আমরা যে একসঙ্গে এই মহিলারা একসঙ্গে হতে পেরেছি তাতে আমাদের সবার খুবই খুশি, কেননা এতদিন ধরে আমরা এই আনন্দটা উপভোগ করতে পারিনি। কেননা যে যার মতন আমরা আলাদা আলাদা ছিলাম, সেরকমভাবে কেউ একটা এই কালী পুজোটা উপভোগ করতে পারিনি। এই প্রথমবার এত ভালো করে কালী পুজোটা উপভোগ পরিযায়ী শ্রমিকদের নিয়ে, শ্রমিকরা যেভাবে বাড়ি ফিরছে, যেভাবে আক্রান্ত হয়েছে, যেভাবে তারা অনেক কষ্ট করে তারা দিনে খাওয়ার নেই, জল নেই, এইভাবে যে ফিরছে, সেই নিয়ে আমাদের এই পুজোটা একটা থিম তৈরি হয়েছে। এইটাকে আমরা সবার কাছে আমরা তুলে ধরতে চাইছি। ঠিক আছে, শারদীয়া হলো বিজয়া, শুভ বিজয়া সবাইকে জানাচ্ছি, আর তার সাথে আমাদের শুভ দীপাবলি আর আমার শক্তিকে আগমন করছি। এই পঞ্চপদীপটা দিয়ে এনেছো নাকি? আর কি করবো, পঞ্চপদীপটা ধরে যাবো এক ঘন্টায় বা চেঞ্জ করবে, বয়স হয়ে গেছে।